দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার 11 জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ নেয়ার পর মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়। দ্বাদশ জাতীয় সংসদে শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নরসিংদী চার আসনের নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।